ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মনোনীত দিন ইসলামের রাস্তা দেখিয়েছেন এবং সেই রাস্তা দেখানোর জন্য শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষ জিনের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। তার মাধ্যমে কত মানুষ দিশেহারা যারা ছিল রাস্তা পেয়েছে, পাচ্ছে আর পেতে থাকবে। মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য তার জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সেই রকমই মুসলিম হবেন যেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আকীদা বিশ্বাসে তাওহীদ এবাদত বন্দেগীতে আখলাক চরিত্রে চলাফেরায় আচার আচরণে জীবনের যে বিভিন্ন স্তরগুলি রয়েছে বা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সমাজের সাথে মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জীবনী যদি পড়েন শোনেন জ্ঞান অর্জন করেন তাহলে আপনি অবশ্যই সঠিক রাস্তা পাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যেই ব্যক্তি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছাকাছি হতে পারবে সে তত বেশি সফল। আমাদের ধারাবাহিক সিরাতুন নবীর আলোচনায় 1440 হিজরিতে মাঝামাঝির দিকে বা কয়েক মাস আগেই শেষ বছরের শেষের দিকে আমরা শুরু করেছি। আজকে সপ্তম পর্ব সিরাতুন নবীর পর্ব নম্বর 7। বিষয়বস্তু যা দিয়ে শুরু করব আর সেটাই নিয়ে হয়তো আলোচনা আজকে হয়তো সমাপ্ত করব তা হচ্ছে বাইতুল্লাহর পুনর্নির্মাণ এবং এই ক্ষেত্রে যে কুরাইশদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তার নিষ্পত্তি বা মীমাংসার ব্যবস্থা, বিচার সালিসের ব্যবস্থা, এই হচ্ছে একটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে বা জীবনীর সাথে সম্পর্কিত, সেইটি আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন প্রায় 35, অর্থাৎ নবুয়াত প্রাপ্তির 5 বছর আগে, সেই সময় মক্কায় বিশাল একটি বন্যা আসে, বন্যায় প্লাবিত হয়। এর থেকে বোঝা গেল যে মক্কার মতো পাহাড়ি এলাকা তো বান বন্যা ইতিহাসে হয়েছে। তো আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গাকে ডুবাতে পারে, যেখানে কোনো বর্ষা বৃষ্টি হয় না সেখানেও বান বন্যা হতে পারে। জি হ্যাঁ, এর বাস্তব প্রমাণ কয়েক বছর আগে জেদ্দার বন্যা আপনাদের জানা আছে, যাতে অনেক মানুষ বয়ে চলে গেছে, গাড়ি বয়ে চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য অথবা মানুষকে সতর্ক সাবধান করার জন্য, ফেরানোর জন্য ভুল পথ থেকে, এই রকমভাবে কিছু আসমানি জমিনি বা বিভিন্ন রকমের আজাব শাস্তি পাঠিয়ে থাকেন। কয়েকটি উদ্দেশ্য থাকে, ভালো মানুষদের পরীক্ষা করেন, আর যারা পাপি আর অধিকাংশ মানুষই বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে তাদের জন্য সতর্কীকরণ, হ্যাঁ তাদের জন্য সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া, শাস্তির সংকেত যে এই তো ছোট শাস্তি, বড় শাস্তি তো আছেই, সুতরাং এখনই সাবধান হয়ে সংশোধন করে না ফিরে আসুন। আজকে মুসলিম উম্মার উপর যে বালা মুসিবতগুলি সারা বিশ্বে চলছে এগুলি সেটারই একটা অংশ। মুসলিমরা শুধু কথিত মুসলিম হয়ে আছে ইল্লা মাশাআল্লাহ,
অল্প কিছু মুসলিম আছে যাদের হয়তো তৌহিদ ঠিক আছে, না হলে অধিকাংশ মুসলিমদের তৌহিদই ঠিক নেই। আল্লাহ আহাদটা ইলা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কোনো সম্পর্ক নেই এই বাক্যের সাথে তাদের বাস্তব জীবনের। পাঁচ আক্ত সালাত নেই, জি খেয়াল খুশি যখন মনে হইল নামাজ পড়ে, জি আসল বিষয়গুলি তো নেই মুসলিম জীবন, যেগুলি করতে কোনো বাধা নেই। আপনার তৌহিদ ঠিক করবেন, শিরিক করবেন না, নবী সাল্লামের সুন্নতের অনুসারী হবেন, আপনি বিদাতি ধর্মকর্ম করবেন না, বিনা দলিলে অন্ধভাবে ধর্মকর্ম করবেন না, এটাতে কোনো জালেম শক্তি বাধা দেবে না। আজকাল পৃথিবীতে কোনো কাফের শক্তিও নেই যে শক্তি বলছে যে তোরাকে সুন্নতের তরিকে চলতে দেবো না, কিন্তু মুসলিমদের মধ্যে এক সেই লোকেরা শত্রু আছে। তো এ হচ্ছে মুসলিমদের অবস্থা, আর বাকি তো এবাদতবন্দেগীর ক্ষেত্রে আর তারপরে আখলাক চরিত্রের ক্ষেত্রে আপনি আশ্চর্য হবেন। মুসলিমদের অবস্থা নিয়ে একটু চিন্তা করলে যে মুসলিমরা সমস্ত পাপে জড়িয়ে আছে, হারাম খাওয়া থেকে শুরু করে, হারাম উপার্জন থেকে শুরু করে, হারাম দেখা, হারাম শোনা, হারাম জীবনযাপন, ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়ে অমুসলিমদের মতো জীবনযাপন, জি হ্যাঁ, বা পাশবিক জীবনযাপন, শুধু টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া আর যৌন চাহিদা পূরণ করা, যেটা পশুর চরিত্র, পশুকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। এই যদি মুসলিমদের অবস্থা হয় তো দুর্দশার কি শেষ থাকবে, আর সেটাই হচ্ছে। এখনও মুসলিমদের ফিরে আসা উচিত, জ্ঞানচক্ষু খোলা উচিত, সতর্ক সাবধান হওয়া উচিত। বারবার এই কথাটি বলছি, আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে আর যারা আল্লাহর দিনকে ভালোবাসেন এবং দিন পালনের চেষ্টা করেন তাদেরকে প্রথম সংশোধন করার চেষ্টা করার তৌফিক দান করেন বা সংশোধনের তৌফিক দান করেন, কারণ যাদের অন্তরে ভয় আছে তাদের ভুলগুলি সংশোধন হওয়া সহজ, আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে যে বাঁকা চলছেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনার মধ্যে ভেজাল আছে, এই ভেজাল মুক্ত হওয়াটা অনেকটাই সহজ, কারণ আল্লাহকে ভালোবাসেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল, রাসূলকে ভালোবাসেন, দীন ইসলামকে ভালোবাসেন, কোরআন হাদিসকে ভালোবাসেন, সুতরাং সংশোধন করেন, আর তারপরে আল্লাহ যেন বাকি যেগুলি পাপিষ্ট মুসলিম, বিদাতি মুসলিম, শিরকে লিপ্ত মুসলিম, আল্লাহ সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, আর জালেমদের অনিষ্ট থেকে, জালেমদের জুলুম থেকে মুসলিম জাতির উম্মার হেফাজত করেন। তখনই মুসলিম উম্মা জালেমদের জুলুম থেকে বাঁচতে পারবে যখন তারা আল্লাহর দিনের দিকে ফিরে আসবে। এই কথা কোরআনে কারিমে বারবার করে বলা হয়েছে, কোরআনের তরজমাটাও পড়ে তো স্পষ্ট বুঝতে পারবেন। ফিরে আসুন, আল্লাহ ফিরে আসবেন রহমতরি। শুরু করি তাহলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 35 বছর বয়স তখন মক্কায় কি আসে, বন্যা আসে। সেই বন্যাতে আর তার আগে কাবা ঘরে আগুন লেগেছিল, আগুন লেগেছিল, এখনকার মতো নয় ব্যবস্থা, আর এখনকার মতো আপনার এই রকম নয় যে অনেক দূর পর্যন্ত ধরেন বাড়িঘর নেই, তখন কাবার চারিদিকে বাড়িঘর। আমরা এই আজকে থেকে 30-35 বছর আগে মদিনায় যখন প্রথম আসি 31 বছর আগে প্রায়, তখন মসজিদ নবীর চারিদিকে একবার পুরাতন পুরাতন বাড়ি, যেই বাড়িগুলো আজকাল পুরাতন মহল্লাতে এখানে আপনি এই হাইউদ্দাসারে দেখতে পাবেন না, জীর্ণ শীর্ণ মাটির বাড়ি, এইরকম ধরনের বাড়িগুলো যেগুলো ভেঙে পড়ছে, তো এইগুলো থেকে যে কোনো সময় আগুন লাগে স্বাভাবিক বিষয়, যখন তখন আগুন টাগুন লেগে যেত। আর 1400 বছর আগে কী অবস্থা ছিল চিন্তা করেন, তাহলে যখন না কোনো রাস্তা ছিল, না ঘাট ছিল, না কোনো ব্যবস্থা ছিল, তো তার আগে আগুনও লেগেছিল, আগুন লাগার কারণে এমনি কাবাঘর দুর্বল হয়ে পড়েছিল, আর তার সাথে সাথে বন্যা এসে কাবাঘর একবারে প্রায় নষ্ট হয়ে গেছিল। কুরাইশরা তখন চিন্তাভাবনা করলো, কারণ ওরাই হচ্ছে মোতাওয়াল্লি, দায়িত্বশীল কাবার, কুরাইশদের যিনি সর্দার, আর সেই যুগে রাষ্ট্রীয় নেতৃত্ব ছিল না, গোত্রীয় নেতৃত্ব ছিল, মক্কার নেতা বা সর্দার কারা ছিল, কুরাইশরা, কুরাইশদের যিনি সর্দার তিনি। তো কুরাইশরা চিন্তাভাবনা করলো যে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করা যাক, পুনর্নির্মাণ করবে, কিন্তু ও প্রায় সব মানুষেরই রুজির উৎস হচ্ছে হারাম,
সব হারাম আয় ইনকাম করছে। তখনকার মুশরিকেরাও আজকালকার অনেক মুসলিম চাইতেও এই ক্ষেত্রে যে আল্লাহর ঘর বানাবো সচেতন, যে আল্লাহর ঘরে যাতে হারাম পয়সা না লাগানো হয়। আজকাল হারাম পয়সা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, মসজিদে চাঁদা দিচ্ছে হারাম পয়সা থেকে, তামাকের ইনকাম, মদের ইনকাম, না হয় সুদ ঘুষের ইনকাম, না হয় বিড়ির ইনকাম, না হয় সিগারেটের ইনকাম, না হয় জুয়ার ইনকাম, না হয় কারো বেইমানি আত্মসাত করা, বিভিন্ন রকমের হারাম ব্যবসা, সেগুলো থেকে আয় ইনকাম করে কি করছে, ইন্স্যুরেন্স কোম্পানি, জুয়া কোম্পানি থেকে ইনকাম, হ্যাঁ সুদীপ ব্যাংক থেকে ইনকাম, তারপরে দান খেরাত করছে কিছু মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, ইসলামী প্রতিষ্ঠানে, হ্যাঁ মাদ্রাসা, ওদেশের অধিকাংশ মাদ্রাসাগুলি চলছে, তাতে বড় বড় পয়সাওয়ালারা ওই হারাম পয়সাই দিচ্ছে, কারণ তাদের অধিকাংশ রুজির উৎস হচ্ছে হারাম, অল্প কিছু হালাল থাকতে পারে, 60% কারো হয়তো হারাম নয়, কিন্তু অধিকাংশ রুজির উৎস হচ্ছে হারাম, যেটা বর্তমান অবস্থা মানুষের। তখন হারাম খেত মক্কার কাফের মুশরিকরা, তারা মুসলিম নয়, কাফের মুশরিকরা হারাম খেত, হারাম উপার্জন করত, কিন্তু তারা সজাগ ছিল কমপক্ষে এতটুকু যে কাবা ঘর তৈরি করব, এত একটা বড় পবিত্র কাজ করব, সওয়াব নেকির কাজ করব, তাতে একটা পয়সা যেন হারাম না ঢুকে, হারাম পয়সা দিয়ে কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করব না, এটা ছিল তাদের সিদ্ধান্ত। ঘোষণা করে দিল যে কালেকশন হচ্ছে, দান খায়রাত করবে, কিন্তু হালাল পয়সা ছাড়া একটা হারাম পয়সা দিবে না, হালাল ইনকাম থাকে তাহলে দাও, না হলে হারাম পয়সা দিবে না, কেউ একটা হারাম পয়সা এতে ঢোকাবে না। সেই যুগের হারাম উৎস যেগুলো ছিল ইনকামের, তার একটি ছিল বিশ্ববৃত্তি, বড় বড় পয়সাওয়ালারা দাসীদেরকে দিয়ে বিশ্ববৃত্তি করা। তো আজকাল তো স্বাধীন মহিলাদেরকে হ্যাঁ ব্ল্যাকমেল করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ দালালরা নিয়ে গিয়ে, তারপরে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তারপর বেশ্যাখানাতে বেশ্যাবৃত্তিতে বাধ্য করছে, আর কত কি, অনেক মেয়েরা স্বেচ্ছায় চলে যাচ্ছে পতিতালয়ে। কিন্তু তখনকার এই দিকটাও একটা খেয়াল করেন আপনি, আর এগুলো বড় শিক্ষণীয় বিষয়, যে তখনকার যুগে জেনা ব্যবিচার যারা করতো তারা দাসী হইতো, স্বাধীন মহিলারা জেনা ব্যবিচার করতো না, অথচ তারা কাফের মুশরিক ছিল, কাবার চারিদিকে 360 মূর্তি পূজা করত। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী পড়লে আর বেশ কিছু হাদিস পড়লে উপলব্ধি করতে পারবে। সবচেয়ে একজন খারাপ মহিলা ছিল সেই যুগের মুশরিকা, কিন্তু স্বাধীন মহিলা, খারাপ মানে ইসলামের শত্রুতে খারাপ মহিলা ছিল, কিন্তু আল্লাহ তাকে হেদায়ত নসিব করেছেন, সেজন্য আর খারাপ বলবো না, কিন্তু খারাপ ছিল। সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী, নাম কি ছিল জানেন, হিন্দ, নাম ছিল হিন্দ, কিন্তু আমাদের দেশের লোকেরা যেহেতু হিন্দ বলে না, মেয়েদের নাম কি বলে, হিন্দে, হ্যাঁ হিন্দা করে দেয়, নাম ওর ছিল কি, হিন্দ। হিন্দের ঘটনা জানা আছে আপনাদের, সে কি করেছিল, হ্যাঁ ওহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ান তার স্বামী প্রধান ব্যক্তি সেই এর যুদ্ধের কাফেরদের পক্ষ থেকে, আর প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ ওই দিক থেকে স্বামীর সাথে এসছিল, ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল, মহিলারাও সহযোগিতা করতো, কাফেরদের মহিলারা আস্তে আস্তে মুসলিম মহিলারা সহযোগিতা করতো পর্দার মধ্যে থেকে বেশ কিছু ক্ষেত্রে যেগুলো করা সম্ভব। তো এই মহিলা কি করেছিল জানা আছে, যখন হামজা রাদিয়াল্লাহ তাআলা আনহা শহীদ হয়ে গেলেন, কে তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আসাদুল্লাহ, আল্লাহর সিংহ যাকে বলা হয়েছে, আল্লাহর সিংহ শহীদ হয়ে গেলেন, তখন তার বক্ষ ছিঁড়ে কলিজা বের করে সে মালা বানিয়েছিল, মালা বানিয়েছিল কলিজা কেটে কেটে, কত তারে নিষ্ঠুর মহিলা ছিল, হ্যাঁ কত কট্টর শত্রু ছিল ইসলাম আর মুসলিমদের, চিন্তা করেন। এই ক্ষেত্রে আরও বর্ণনা করা হয়েছে যে সে কলিজাকে চিবাবার চেষ্টা করেছিল, কিন্তু এই রেওয়ায়েতগুলি সহি নয়, এটা অনেক গবেষকরা বলেছেন, সেজন্য সেটা বললাম না, সতর্কী করার জন্য বললাম যে এগুলো কথা কোনো কোনো সিরাতুন নবীর কিতাবে আছে। তো যাই হোক,
এই মহিলাকে আল্লাহ পরে তৌফিক দিলেন, পরবর্তীকালে ইসলাম গ্রহণ করলেন এই মহিলা। যখন ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের থেকে বায়াত নিতেন, মানে শপথ নিতেন, অঙ্গীকার পর্দার আড়াল থেকে স্পর্শ না করে, আর পুরুষরা হাতে হাত রেখে বায়াত করত, শপথ করত, ইসলাম গ্রহণের বায়াত। এটা পীর মুরিদের বায়াত নয়। এই বায়াত থেকে পীর মুরিদের বায়াত করবে, দলের বায়াত করবে, এর অবকাশ নেই, সেগুলি বিদাত। কথা বুঝতে পেরেছেন না? তো পীরদের যে বায়াত আছে, হাতে হাত দিয়ে হোক, অথবা পাগড়িতে হাত দিয়ে, পাগড়ি ধরে বা গামছা ধরে হোক, চাদর ধরে হোক, অথবা যে চাদরটা ধরতে পেরেছে তার পিঠে হাত দিয়ে হোক, এইসব বায়াতগুলি আছে আমাদের দেশে সুফিদের, পীরদের বায়াত। এগুলি সব ভণ্ডামি বেদাতি বায়াত, অন ইসলামিক বায়াত, এইসব বায়াত ইসলামে নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান খেলাফতির বায়াত করেছেন, তাছাড়া অন্য কোনো বায়াত নেই। বড় বড় সাহাবীরা ছিলেন, কিন্তু যিনি খলিফা ছিলেন না, উনি বায়াত নিতেন না। যে কারণ সেই যুগে যদি কেউ বায়াত নিতেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা নিতেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়। কিন্তু খলিফা হওয়ার সময় শুধু বায়াত নেই, অন্য সময় নেই। খলিফার বায়াত আছে, মুসলিম দেশের রাষ্ট্র নায়ক, সে যদি গুনাহগারও হয়, ফাসিক হয়, কিন্তু মুসলিম, সে বায়াত নিতে পারে। কিন্তু কোনো আলেম বায়াত নেবে, আমি বায়াত নেব আপনাদের সাথে, এটা জায়েজ নয়। সে পীর মুরিদের নামে বায়াত হোক অথবা আর কোনো নাম দিয়ে হোক না কেন, সুতরাং এগুলি যেগুলি চলছে সেগুলি ইসলাম বহির্ভূত কাজ, বিদাতি কাজ। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিতেন, সূরা মুমতাহিনা তো রয়েছে, তা তো রয়েছে, শিরক করবে না, হ্যাঁ, আর কি করবে না, চুরি করবে না, ব্যবিচার করবে না, আল্লাহ তাজনু জেনা করবে না, ইত্যাদি এইভাবে এই এইগুলি বায়াত নিতেন। আল্লাহর ইবাদতবন্দি করবে, ভালো কাজের ক্ষেত্রে নাফরমানি করবে না, স্বামীর বা মুসলিম শাসকের ইত্যাদি। তো এইসব কথা যে রয়েছে, তার মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বায়াত নাও যে তুমি জেনা করবে না, ওয়ালা তাজনু, তখন অবাক হয়েছিল ওই মহিলা, অবাক হয়েছিল আর জিজ্ঞাসা করেছিল, আওয়া তাজনিল হুররা, তো স্বাধীন মহিলা কোনোদিন জেনা করতে পারে? স্বাধীন মহিলা কোনোদিন জেনা করতে পারে? স্বাধীন মহিলা মানে আজকাল সব মহিলা কিন্তু স্বাধীন, আজকাল ওই দাস প্রথা নেই, দাস দাসের প্রথা নেই। দাসীরা, দাস দাসী যাদেরকে বিক্রি করা হয় পণ্যের মতো, হ্যাঁ, যেমন বইপত্র বিক্রি হচ্ছে, খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে, ডাল চাল ধান গম পাট বিক্রি হচ্ছে, ওই রকম, হ্যাঁ, কেনা বেচা হইতো দাস দাসীর। তো ওরা যেহেতু সমাজের নিচু শ্রেণীর হইতো, সেই জন্য তারা এইসব নোংরা কাজে লিপ্ত হইতো, জেনায় লিপ্ত হইতো, অথবা তাদেরকে দিয়ে জেনা করাইতো পুঁজিপতিরা, সমাজপতিরা, একটা ইনকাম সোর্স ছিল এটা। কাফের আবু সুফিয়ানও কাফের সেই সময়, তার স্ত্রীও কাফের, জীবনও কোনোদিন জেনা করেনি, অবাক লেগেছে তাকে, না হইলে চুপ থাকতো যে জাহিলিয়াতের যুগে, শিরকুফরি যুগে তো জেনাতে লিপ্ত হয়েছি, ঠিক না? এখন ইসলাম গ্রহণ করেছে, আর জেনা করবো না। কিন্তু বলছে আওয়া তাজনিল হুররা, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, ঠিক আছে, কিন্তু এটা জানি না যে কোনো স্বাধীন মহিলা অমুসলিম হইলেও কাফের হইলেও জেনা করে। আর আজকাল বড় বড় ধনীর ঘরে, বড় বড় সম্ভ্রান্ত ঘরে, বড় বড় দাড়িওয়ালার ঘরে, বড় বড় পরহেজগারদের ঘরে সহশিক্ষাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, আর প্রাইমারি স্কুল থেকে প্রেম করা শুরু করছে, হাই স্কুলে গিয়ে তো পুরোপুরি প্রেম শুরু হয়ে যাচ্ছে, আর তারপরে কলেজে গেলে তো বলতে হবে না, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ কাউকে বাঁচাই তাহলে, না হলে একবারে বিষাক্ত পরিবেশ। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, জি, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আমরা যেই সময় প্রাইমারি পড়েছি তখন কত সাল ছিল জানেন? তখন জিয়াউর রহমান সাহেবের যুগ বা তার আগের যুগ ছিল, তার আগের যুগ বাংলাদেশের, হ্যাঁ হ্যাঁ, আশির অনেক আগে, আশিতে তো একটু বড় হয়ে গেছে, তারও আগে ছিল, সেটা ছিল আপনার 76 থেকে 80 কাছাকাছি, এই সময়গুলি। সেই সময়ে প্রাইমারিতে ওই চিঠি লেখা শুরু হয়েছে, এটা ছেলে ক্লাস 2-3 পর্যন্ত জানতো না, কিন্তু ক্লাস 4-এর ছেলেরা চিঠি লিখছে, হ্যাঁ, যুবক যুবতীকে, একটু যুবতী হইতে গেছে, চিঠি লিখছে, প্রেমের চিঠি লিখছে। আজকাল তার চিঠি লেখার দরকার নেই, হ্যাঁ, স্মার্টফোন তো আছে, ফেসবুক তো আছেই, হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার তো আছেই, চ্যাটিং তো চলছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, এগুলো জেনা না, জেনার রাস্তা খুলে গেছে। কি যে অবস্থা, আল্লাহ।
এই জন্য মেয়েদের হাতে যতক্ষণ বিয়ে না হয়েছে মোবাইল তুলে দিবেন না, এটা আমার উপদেশ। যতক্ষণ বিয়ে না হয়েছে ওইভাবে স্বাধীনভাবে মোবাইল তুলে দিবেন না, মায়ের মোবাইল ইউজ করুক, বাপের করুক, হ্যাঁ মায়ের করুক, সমস্যা নেই। আর কথা বললে সামনে কথা বলুক, যেমনই টেলিফোন আসলো দৌড় দিয়ে ঘরে ঢুকে গেল, অসুবিধা নেই একটু প্রাইভেটে কথা বলছে। আরে এটাই ফেতনার কারণ, কেন প্রাইভেটে কথা বলবে, কিসের প্রাইভেট, হ্যাঁ প্রাইভেসি আছে, কেন প্রাইভেটে আপনার মেয়ে কথা বলবে, আপনার ওয়াইফের সামনে কথা বলতে পারবে না, হ্যাঁ ভাই বোনের সামনে কথা বলবে না, ডালমে কালা হে, কথা বুঝতে পারছেন? এইভাবে ফেতনায় লিপ্ত হয়। কথা লম্বা করছি না, যদিও লম্বা হয়ে গেল। কি বলছিলাম, যে কাফের মুশরিকদের জামানায় মক্কায় বা আরবে স্বাধীন মহিলারা, আর আজকাল সব মহিলারা স্বাধীন, কারণ দাস প্রথা নেই, উঠে গেছে যুগের আবর্তন বিবর্তনে, কি হয়েছে উঠে গেছে, পৃথিবীতে কোথাও দাস প্রথা নেই আর। তো তারাও জেনা করতো না, তাহলে জেনা কাদের পেশা ছিল, ব্যবিচার দাসীদের পেশা ছিল, দাসদের পেশা ছিল, নিচু শ্রেণীর মানুষ যারা সমাজে ছিল তাদের। তো করতো কি, মক্কার পয়সাওয়ালারা বা সমাজপতিরা কিছু দাসী রেখে নিত আর তাদেরকে দিয়ে কি করতো, বেশ্যা বৃত্তি করাইতো, বেশ্যাখানা খুলে দেশে একটা পতাকা ঝুলিয়ে দিত, আর তারপরে ওখানে লোকজন আসতো, যেমন বেশ্যাখানাতে আজকাল লাইসেন্স হচ্ছে, সেই যুগে তার লাইসেন্স দরকার নেই, এটা পতাকা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ এটা হচ্ছে বেশ্যাখানা। তো বেশ্যাবৃত্তি করে কেউ যদি ইনকাম করে থাকে বা বেশ্যাখানার ব্যবসা করে, তো খবরদার এই কাবা নির্মাণে যেন ওই পয়সা দান না করে। ওয়ালা বায়রে বা কেউ যদি সুদ খেয়ে থাকে, সুদ খাওয়ার চর্চা খুব বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহিলিয়াতের যুগে একজন সুদখোর বড় ব্যবসায়ী ছিল। যখন ইসলাম কবুল করলেন আর সুদ হারাম করা হইল, রাসূলুল্লাহ ঘোষণা করলেন, এবং তখন পর্যন্ত সুদি কারবার ব্যবসা চলছিল চাচার, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন, আর যাদের এখন পর্যন্ত সুদি কোনো কারবার কারো সাথে লেনদেন আছে সেটা আজকে থেকে আমার পায়ের তলায় রেখে দিয়ে ধরিষ্যাত করলাম, আর সুদি চুক্তি থাকলেও নিতে পারবে না, কারণ হারাম করে দেওয়া হয়েছে। আর সর্বপ্রথম যেই সুদি, হ্যাঁ যে আদান প্রদান আছে, লেনদেন আছে, সেটাকে পায়ের তলে আমি রাখলাম, সেটা হচ্ছে রেবাল আব্বাস, আমার চাচা আব্বাসের সুদ। আমার চাচা আর সুদ নিতে পারবে না, যতই সুদের কারবার থাক না কেন, আগে থেকে চুক্তি করা আছে, টাকা দেওয়া আছে সুদের উপর। তাহলে বোঝা গেল যে সুদের উপর যদি কাউকে টাকা দিয়ে থাকেন আপনার অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, আপনার পাপের যুগে, যখন আপনি পাপিষ্ট ছিলেন, হেদায়ত হয়েছেন, যাক আগে থেকে গেল তো চুক্তি হয়ে গেছে, নিয়ে নি না হারাম। ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো তো তওবা হচ্ছে যে আসল পুঁজিটা ফেরত নাও। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, জুলুম করতে পারবে না তুমি, এক পয়সা বেশি নিতে পারবে না, ওয়ালা তুযলামুন, আর তুমিও জুলমের শিকার হবে না। এটা নয় যে আসল পুঁজিটাই দিচ্ছে না, টালবাহানা করছে, ওটাও চলবে না, আসল পুঁজি ফেরত দিক। যাই হোক, সুদের টাকা যেন না লাগে, কারো বেইমানি করা আত্মসাত করা টাকা যা যদি থাকে তো সেই টাকা পয়সা ইনকাম যেন কাবা ঘরে না লাগানো হয়। কথা তো হয়ে গেল আর চাঁদা হইল, কিন্তু এই চাঁদার পয়সা দিয়ে কাবা অত বড় করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। যত বড় কাবা ইব্রাহিম আলী ইসলামের হ্যাঁ ভিত্তিতে ছিল, তিনি যেভাবে তৈরি করেছিলেন, তখন তারা বাধ্য হয়ে কী করলেন, যে টাকা পয়সা নেই সুতরাং কী করে দাও, ছোট করে দাও। যেমন আজকাল আপনি ঘরের প্ল্যান তৈরি করছেন আপনার হ্যাঁ পুঁজি হিসাবে, যে আমার এত টাকা আছে, এত টাকা দিয়ে আমি বিল্ডিং তৈরি করতে পারবো, সুতরাং যাই জমি জায়গা বেশি থাকলেও আমি এতটা রুম করব বা এত তলা করবো, এর বেশি করবো না, কথা ঠিক না। কিন্তু যার পয়সার শেষ নেই তার প্ল্যানেরও শেষ নেই। জি, এখন আর একটি বিষয় আসলো সামনে, যে আল্লাহর ঘর কে ভাঙবে কে, এটা বড় বিপজ্জনক বিষয়। কেই সাহস করবে যে আল্লাহর ঘরকে ভাঙবে, যদি জীর্ণ শীর্ণ আছে ভেঙে পড়তে যাচ্ছে, কিন্তু এটাকে ভাঙবে কে, না ভাঙলে তো কোনো নির্মাণ হচ্ছে না। যদি আল্লাহর আজাব নেমে আসে, কারণ ভয় লাগছে যে আবরাহর উপর আজাব এসছে, যে কাবা ভাঙতে এসছিল, যদি আমাদের উপর আল্লাহর গজব নেমে আসে, তাহলে বোঝা গেল যে মক্কার মুশরিকদের আল্লাহর আজাবের কি ছিল, ভয় ছিল। তাহলে বোঝা গেল যে আল্লাহর আজাবের ভয় হইলেই শুধু মুসলিম হইতে পারবেন না, তার সাথে তার আগে কি লাগবে,
তৌহিদ লাগবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা লাগবে, শিরক মুক্ত হওয়া লাগবে। শিরক মুক্ত নয় কবর মাজারে সিজদাও করছেন, গস কুতুবে বিশ্বাসী, অলিয়া অলিয়া অসাধারণ ক্ষমতা রাখে, আর খুব আল্লাহর ভয়, খুব কান্না করছেন, মোনাজাত করছেন আরাফায়, আর হজে এসে আর মক্কাতে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো জাহান্নাম যেতে হবে, চিরকালে যেন জাহান্নাম যেতে হবে। আগে ঠিক করতে হবে তৌহিদ। জি, এই অবস্থায় ওয়ালিদ বিন মুগীরা একজন বড় নেতা ছিল মক্কার, সে বলল দেখো আমাদের কাবা ভাঙার উদ্দেশ্য তো আর আব্রাহার মতো না, অসৎ উদ্দেশ্য না, আমরা কি জন্য ভাঙছি, নির্মাণ করার জন্য, ভালো উদ্দেশ্য নিয়ে ভাঙছি। ইন্নাল্লাহ লা ইউহলিকুল মুসলিহিন, যারা সংস্কারকারী তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না, যারা মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা ফাসাদ করতে আসে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। আব্রাহা ফাসাদ করতে এসেছিল, তারপরে এক একটা করে পাথর ভাঙা শুরু করলো, আর সবাই মিলে তখন ভাঙতে ভাঙতে একবারে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের যে বুনিয়াদ নিচে ছিল ওখান পর্যন্ত পৌঁছে দিল। তারপরে নিচে থেকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদ আছে, নিচে তো ভাঙার দরকার নেই। জি হ্যাঁ, তারপর ওর উপর থেকে তখন দেয়াল উঠাতে শুরু করলো, বানাতে শুরু করলো। এই ক্ষেত্রে পরে অনেকগুলি বংশ আছে, অনেকগুলি গোত্র আছে মক্কায়, শুধু কুরাইশ বংশ না, অনেক বংশ বা গোত্র আছে। বিভিন্ন গোত্র দায়িত্ব নিয়েছে যে আমরা এতটা ওয়াল উঠাবো, আমরা এতটা উঠাবো, আমরা এতটা উঠাবো, এটা আমরা করব। এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে যে মক্কার বড় বড় কুরাইশদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি, নেতা আশরাফ সম্ভ্রান্ত ব্যক্তি, তারা নিজেরা পাথর কাঁধে করে বয়ে, যেমন ইট বয়ে বয়ে নিয়ে আসে রাজমিস্ত্রি যারা হেল্পার থাকে, হ্যাঁ সাধারণ যারা সহযোগী থাকে রাজমিস্ত্রি, তারা ওই রকম ওরা নিজেরা কাঁধে করে কিনে আসত পাথর বয়ে নিয়ে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মধ্যে একজন ছিলেন। জি হ্যাঁ, তার চাচা আব্বাস একজন ছিলেন। এই চাচা ভাতি যে পাথর নিয়ে আসছেন আর এনে দিচ্ছেন, আর রাজমিস্ত্রি কি করছে, ওই পাথরগুলিকে দেয়ালে সেট করছে। এই প্রধান রাজমিস্ত্রি একজন ছিল রোম দেশের রোমান, তার নাম সিরাতের কিতাবে বলা হয়েছে বাকুম। জি হ্যাঁ, আর রোমানরা খ্রিস্টান ছিল, আর এরা মক্কার লোকেরা কি ছিল, মুশরিক, পৌত্তলিক ছিল, মুশরিক। জি, বর্তমান হিন্দু বা বুদ্ধিস্টরা যেমন মুশরিক, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব খ্রিস্টান, ওরাও শিরকে লিপ্ত কিন্তু নাম হচ্ছে তাদের আহলে কিতাব খ্রিস্টান। যখন তারা হালাল পয়সা দিয়ে পুরো কাবা নির্মাণ করতে পারল না, তখন তারা 6-7 জায়গা কি করলো, কমিয়ে দিল, কাবা ঘর থেকে কি করলো, বের করে দিল, যে এটা কম করে দিই, কমিয়ে তো দিল, কিন্তু এই যে 6-7 জায়গা ছাড়লাম, কেমন করে চিনব যে এই জায়গাটুকুও ইব্রাহিম আলাইহিস সালামের কাবার অন্তর্ভুক্ত। এর জন্য করলো কি, একটা ছোট করে দেয়াল ওর ওখানে কি করলো, খাড়া করলো, ছোট করে দেয়াল খাড়া করলো, যেটা আপনারা এখন দেখছেন, দেখছেন না? জি হ্যাঁ, এই দেয়ালটা কোন দিকে আছে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কি বলবেন, উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম, হ্যাঁ কিন্তু কোন দিকে, উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে আছে। জি হ্যাঁ, মদিনার দিকে, উত্তর দিকে মানে কোন দিকে, মদিনার দিকে অথবা শামের দিকে, যেদিকে মদিনা সেদিকে হচ্ছে শাম দেশ, আর দক্ষিণ দিক হচ্ছে ইয়ামান। জি হ্যাঁ, তো এই 6 হাতের মতো জায়গা বের করে দেওয়া হলো, আর ওখানে একটা ছোট দেয়াল তৈরি করে দেওয়া হলো, যাতে করে বোঝা যায় এটাও কাবার অংশ ছিল। এই অংশটুকুকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে, হাতিম, একটা নাম হচ্ছে হাতিম, আর একটি নাম আছে হেজুর, আর একটি নাম হচ্ছে হেজুর, হেজুর অথবা হাতিম। জি হ্যাঁ, কোনো ঘেরা জায়গাকে হিজির বলা হয়, হাজার হাজারও মানে এটাকে ঘিরে নেওয়া, তো ওই জায়গাটিকে যে ঘিরে রাখা হয়েছে ওর নাম হচ্ছে হিজির। অনেকে আজকাল বলে হিজির ইসমাইল বলে, হ্যাঁ কিন্তু এটা শুধু হিজির, হাদিসে হিজির বা হাতিম এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন, এর সাথে কথাটি বলে দিই,
আর এসে বলে রাতারাতি ফিরে চলে আসলেন, এসে অবাক করার মতো ঘটনা। এটা কেমন করে হয়, একজন মানুষ রাতে এক মাসের রাস্তা গেছে, এক মাসের রাস্তা যাওয়া আসতে তো দুই মাস লাগে, শুধু বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন যেতে আর আসতে দুই মাস লাগে। আবার ওখান থেকে বলছেন সাত আকাশের ওপর গেছি, আর যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলেছি, আবার পাঁচক্ত সালাত নিয়ে এসেছি, ইত্যাদি জান্নাত জাহান্নাম দেখেছি, এসব কথা যখন শোনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা কুরাইশরা কি করলো, সেই হাদিসে কাযযাবাতনি কুরাইশ, কুরাইশ বললো যে দেখো দেখো এই মুহাম্মদ কত বড় মিথ্যুক, ডা মিথ্যা কথা বলছে, কত বড় মিথ্যুক। মিথ্যা কথার একটা সীমা থাকে, এইসব চর্চা করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে নিলেন, ওর বলছে তুমি পাগল, ওর অন্ধ হয়ে গেছে তুমি, এই কথা বিশ্বাস করা যায় নাকি। প্রশ্ন করে আচ্ছা ঠিক আছে, তুমি যে ঘুরে এসছো ওই থেকে ফিলিস্তিন থেকে, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা আছে, মসজিদ আকসার কয়টা দরজা, কয়টা জানাল্লা, আর দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এগুলোতে কোন দিকে কি আছে। নবী সাল্লামকে জিজ্ঞাসা করে ফেললো মক্কার কাফেররা, নবী সাল্লাম বলছেন ফাকারব তো কুরব তাল্লাম আকরব ইসলাহ কাত্ত, এমন আমি পেরেশান হয়ে গেলাম ওদের প্রশ্ন উত্তর না দিতে পেরে, যে জীবনে এত আমি মানসিক অশান্তিতে কোনোদিন ভোগিনি, কি জবাব দেব। জি হ্যাঁ, আপনি বলছেন এইটা আমার জবাব দেওয়া গেল না নাকি, আমি 21 বছর এই ইসলামিক সেন্টারে, কথা বোঝা গেছে, যদি আমাকে জিজ্ঞেস করে ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে বলতে পারবো, পারবো না, মসজিদের কয়টা দরজা তাও বলতে পারবো না, এই যে মসজিদে তিন অক্ত নামাজ পড়ছি কমপক্ষে মসজিদ, হ্যাঁ বলতে পারবো না, পারবেন আপনারা পারবেন না, জি জানাল্লাহ আরও অসম্ভব, তাই না। কারণ একজন মানুষ তার জীবনে যদি মূল্য বুঝে তো এইসব ফালতু কাজ করবে না, যে দরজা গুনি 1 2 3 এই জানলা গুনি কয়টা জানলা আছে, এগুলো কাজ করে বাড়াবো নাকি, আমার জীবনটা অনেক মূল্যবান, অনেক ভালো কাজ করার আছে, ঠিক না। তো নবী সাল্লাম উত্তর দিতে পারলেন না, এরা তো হাসতে শুরু করলো যে দেখো 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 দেখো, নবী সাল্লাম বলছে ফাজাল্লাহু লি বাইতাল মাকদিসি, আল্লাহ আমার জন্য একবার ওপেন করে দিলেন, আলোকিত করে দিলেন, সামনে খুলে দিলেন বাইতুল মুকাদ্দাস, টিভির পর্দায় যেমন সারা দুনিয়া দেখছেন কোথায় কি হচ্ছে, হ্যাঁ কোথায় কোনো আমেরিকার বন জঙ্গল জ্বলছে বর্তমান, ধরেন কাশ্মীরে কি হচ্ছে, তমুক জায়গায় কি হচ্ছে, সব দেখতে পাচ্ছেন না এখানে বসে বসে, হ্যাঁ টিভির পর্দায়, আল্লাহ 1400 বছর আগে নবী সরকার টিভি দেখিয়ে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের টিভি মক্কাতে, কোন জায়গায় বলছে ফাওয়াকাফ তো ফিল হিজরে, এই হিজরে আমি দাঁড়াইলাম উত্তর দিকে, আর ওই দিকে সামদেশ ফিলিস্তিন ওইখানে দাঁড়াইলাম, আর তারপরে ওই কোরাইশদেরকে ডাকলাম যে আসো কি জিজ্ঞাসা করার আছে করো, যে দরজা কয়টা বুঝি এতটা বাইতুল মুকাদ্দাস, জান আল্লাহ কয়টা এতটি, কোন দিকে কি আছে এই আছে সব বলে দিল। জি হ্যাঁ, তো এই হচ্ছে হিজরের কথা বলতে গিয়ে এই ঘটনাটি বললাম, কাবা ঘরের দেয়াল উপরে উঠছে ধীরে ধীরে, যখন হাজির আসওয়াদের কাছাকাছি উঠলো, এখন হাজির আসওয়াদকে রাখতে হবে এখানে, যে কালো পাথর, যেই পাথরকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন হাদিসে রয়েছে, যেই পাথর সাদা ছিল দুধের চাইতে বেশি এটাও হাদিসে রয়েছে, ফাসাওয়াদাতহু খাতায়া আহলি শিরক, কিন্তু যুগের আবর্তন বিবর্তনে মুশরিকদের পাপ সেটাকে কালো করে দিয়েছে, কালো করে দিয়েছে, এটা হাদিস, কিন্তু মুশরিকদের পাপ খাতায় বানি আদম উন্নয়ত হয়েছে, কিন্তু সেটা আসলে অন্য হাদিসে রয়েছে মুশরিকদের পাপ, কারণ মুশরিকদের পাপ মুসলিমদের পাপের চেয়ে অনেক বেশি, তাদের শিরকের পাপ কুফরির পাপ, আর তাদের কাছে না কোনো বাধা নিষেধ, না হালাল না হারাম, না একটু অন্তরে ভয়, ঠিক না, কিন্তু মুসলিম ফাসেক হইল মেলা পাপ করেছে কিন্তু সব পাপ করতে পারবে না, মুসলিম যদি সামান্য কিছু ইমান থাকে তাহলে অনেক পাপে জড়িয়ে আছে কিন্তু সব পাপ করা তার দ্বারা সম্ভব হবে না। তো এখন এই হাজির আসওয়াদকে কে এখানে সেট করবে, সমস্ত নেতারা আর প্রত্যেক গোত্রের নেতা, অনেকগুলি গোত্র, প্রত্যেক গোত্রের নেতা আছে, বলছে আমি রাখবো, বলছে আমি রাখবো, ঝগড়া শুরু হয়ে গেল, ঝগড়া এমন কি বলছে যে মারামারি আর খুনাখুনি হয়ে যাবে এরকম অবস্থা, এই ঝগড়া 4 থেকে 5 দিন চলতে থাকে, রক্তাক্ত লড়াই হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেল, হারামের ভিতরে ওইখানেই
এক গোত্র আর এক গোত্রকে খুন করে দেবে এরকম অবস্থা। হঠাৎ করে আবু ওমাইয়া ইবনে মুগীরা মখজুমি বনু মখজুম গোত্রের মক্কার একজন নেতা এবং খুব জ্ঞানী ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, সে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, সে একটি প্রস্তাব পেশ করল, প্রস্তাব যে এইটা করলে হয় না, এইসব ঝগড়া না করে, মারামারি না করে, কি যে আগামী দিনে ফজরের আগে, ভোরের আগে, রাত্রে কে আগে সেখানে ঢুকতে পারে, যে আগে সে আল্লাহর ঘরে কাবার কাছে আসতে পারবে, সে এই পাথরকে কি করবে, রাখবে মসজিদের, মানে মসজিদে হারামের দরজা দিয়ে কে আগে ঢুকতে পারে। সবাই মেনে নিল যে ঠিক আছে, সবাই চেষ্টা করলো। আপনাদের যদি এরকম একটা প্রতিযোগিতা বলা হয় তো সবাই কিন্তু চেষ্টা করবেন যে এই আজকের রাত্রে তাহাজ্জুদে কে আগে উঠতে পারে, ধরেন একটা প্রতিযোগিতা আপনাদের, আর আপনারা সবাই প্রতিযোগিতা অংশ নিলেন, এমনি অংশ নেবেন না, ফিরি ফিরি অংশ নেবেন না, কিন্তু যদি 500 রিয়াল রেখে দেওয়া যায় রাগ করবেন না, কিন্তু এমনি করবেন, উঠবেন, জীবনে অভ্যাস নেই, কি তাহাজ্জুদে উঠবেন, ফজরে উঠতে পারেন না অনেক, কি আর ফজরে তাহাজ্জুদে উঠবেন। কিন্তু যদি বলা হয় যে ফজরে নামাজ তাহাজ্জুদে যে আগে উঠে যাবে, আর মসজিদে ধরেন মসজিদে তাহাজ্জুদ, আর মসজিদে পয়সা বান্ডিল নিয়ে পয়সা আছে, যে আগে ঢুকবে তাকে 500 রিয়াল বা 5000 রিয়াল, 500 রিয়াল অনেকে হয়তো আসবেন না, ধরে ঘুম ছেড়ে 500 রিয়ালের জন্য যাবো না, কিন্তু 5000 রিয়াল ধরেন, হ্যাঁ 2-3 মাসের বেতন অনেকে আসবে, হ্যাঁ একজন ব্যতিক্রম সেটা আলাদা কথা, যে আমি পয়সার অত লোভী না, কিন্তু আপনার মতো লোক ওইটা আছে। তো যাই হোক, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের জন্য এশার নামাজ, ফজর নামাজ, কিন্তু তারা যদি জানে যে খুব সুন্দর সুন্দর দুটো করে পায়া দেবে, মিরমাতাইনে হাসানাতাইনে, খুব স্পেশাল দুটো করে নিহারি পায়া দেওয়া হবে এশার নামাজে আর ফজর নামাজে, লা শাহেদ আল এশা, তো অবশ্যই এশাতে আসবে মুনাফিকরা, এটা মুনাফিকের চরিত্র। জি, যে আপনি আখেরাতের ভয়ে, মরণের ভয়ে, মরণের পরে জীবনের ভয়ে আপনি ফজরে আসেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, আর দুনিয়ার গরজে অনেক কিছুই করছেন, সব কিছু কুরবানি করে দিচ্ছেন, আপনি আপনার কফিলকে রাজি করার জন্য কত পাপ করে দিচ্ছেন, হয়তো আপনি যে কোনো কিছু করতে প্রস্তুত আছেন আপনি, কিন্তু আপনি আল্লাহকে রাজি করার জন্য আপনার কোনো ফিকির নেই, কেমন ইমান আপনার। যে তো যে আগে আসতে পারবে সেই এই কাজটি করবে, সবাই একমত হয়ে গেল, আল্লাহর ফয়সালা ছিল, কেউ আগে আসতে পারেনি। প্রথম ব্যক্তি যিনি মসজিদে হারামের দ্বার দিয়ে প্রবেশ করছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনই প্রবেশ করেছি অন্যরা দূর থেকে দেখি, আরে প্রথম ব্যক্তি মুহাম্মদ বলছে যে হাজাল আমিন রাদিয়াল্লাহু, এ হচ্ছে আল আমিন, একে আমরা পছন্দ করি, এ আমাদের মনোনীত ব্যক্তি, হাজা মুহাম্মদ, ইনি হচ্ছেন প্রশংসিত ব্যক্তি। যখন এটা হয়ে গেল যে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কি করা হবে, এই পাথর সেট করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে সবাই একটু একটু করে অংশ নেই, আল্লাহ তাকেও যে এই যে ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা সবার নেই হয়তো, আমি আপনি হইলে হয়তো ঠিক আছে, আমি আগে আসতে পারি, আমি রেখে দিলাম, সবাই কিন্তু ফেল ফেল করে তাকালো, তাদের মনটা অনেকের খারাপ হবে যে আমরা হাজিরা আসাদটা ছুঁতে পেলাম না, তাই না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে একটা চাদর নিয়ে আসো, চাদর নিয়ে আসা হইল, আর তারপরে সেই বড় চাদরটাতে হাজিরা আসওয়াদটা রেখে দেওয়া হইল, হাজিরা আসওয়াদ রেখে দিয়ে প্রত্যেক গোত্রের লোকদেরকে বলা হলো বা তাদের নেতাদেরকে বলা হলো যে আপনারা এক এক দিকে এই চাদরটা ধরে নেন, কেউ এইদিক, কেউ ওইদিক, কেউ ওইদিক, এই চাদরের চারিদিক সব বিভিন্ন গোত্রের যারা রাইস সর্দার আছে তারা ধরে উঠান। তারপরে যখন সেটাকে উঠালো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজিরা আসওয়াদটিকে নিলেন, আর নিয়ে যেই জায়গাটিতে হাজিরা আসওয়াদ আছে বা সেট করা সেখানে সেট করে দিলেন। এইভাবে এই সমস্যার সমাধান হয়ে গেল, ঝগড়া বিবাদ মিটে গেল। জি, এই জন্য মীমাংসা করে দেওয়া, মানুষের ঝগড়া বিবাদ শেষ করে দেওয়া অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত ফজিলতের কাজ। অনেক সময় বরং সবসময় নফল ইবাদত বন্দেগীর চাইতে বেশি নাকি, অনেক সময় ফরজ ওয়াজিব কাজ ছেড়ে একটু দেরি হয়ে যাক, অথবা সেটা হয়তো করতে পারলাম না পরে করলাম, মানুষের ঝগড়া বিবাদ
যাতে লড়াই না হয়ে যায়, মারামারি না হয়ে যায়, হতাহত না হয়, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাম বিচার সালিসে গিয়েছেন, জোহরের নামাজে মসজিদ নবীতে আসতে পারেননি, ইমামতি করেছেন অন্য সাহাবি। জি, আব্দুর রহমান বিন আউফ। হাজরে আসওয়াদ যেটা সেট আছে সেটা জমিন থেকে কতটা ওপরে আপনাদের আইডিয়া তো হতে পারে? বলছেন যারা সিরাত লিখেছেন তারা দেড় মিটার ওপরে, দেড় মিটার, এক মিটার মানে 40 ইঞ্চি, তাই না? দেড় মিটার মানে তাহলে 60 ইঞ্চি। আর দরজা, দরজা আর একটু বেশি, 2 মিটার, 2 মিটার, দরজাকে 2 মিটার উঁচা করা হইল। ইব্রাহিম আলী ইসলামের যে কাবা ঘর ছিল সেটা থেকে বেশ কিছু ক্ষেত্রে এই কাবাতে ভিন্নতা নিয়ে আসলো কুরাইশরা। একটা হচ্ছে যে ইব্রাহিম আলী ইসলামের কাবা বড় সড়ো ছিল, 6-7 হাত জায়গা কি করলো, কমিয়ে দিল, সেটা হিজর হাতিম হয়ে থেকে গেল। এক, দুই নম্বর, ইব্রাহিম আলী ইসলামের কাবা ঘরে 2টো দরজা ছিল, বাব শারকি বাব গরবি, পূর্ব দিকে একটা দরজা যেটা এখন আছে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে দরজা যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয়, যে ইব্রাহিম আলী ইসলামের যে দরজা ছিল সেই দরজাগুলি সরজমিনই ছিল, মাটিতে নিচেই ছিল, 2টোই দরজা, যে কোনো মানুষ সহজে প্রবেশ করতে পারত, কিন্তু এখন উঁচা করে দেওয়াতে আর উদ্দেশ্যই কুরাইশদের যে সবাইকে কাবার ভিতরে ঢুকতে দেব না, আমরা মুতাওয়াল্লিরা দায়িত্বশীলরা সর্দার যে থাকবে কাবার, সে যাকে ইচ্ছা ঢুকাবে যাকে ইচ্ছা ঢুকাবে না, যেমন পরবর্তীকালে হয়েছে, যখন খোলার ইচ্ছা হয় তখন খোলা হয়, ওই সময় যে থাকলো ঢুকিয়ে গেল, কিন্তু সবাই তো ঢুকতে পারেন, তাই না? 2টো দরজা থাকাতে হয়তো কি একটা দরজা দিয়ে মানুষ ঢুকছে আর এক দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে সহজ। হ্যাঁ, যে প্রবেশ দ্বার আলাদা আর নিকাশ দ্বার আলাদা, কিন্তু একটাই দরজা হইলে ওইভাবে লোকজন ঢোকা সম্ভব নয়। আরেকটা পার্থক্য, হ্যাঁ আরেকটা পার্থক্য হচ্ছে উঁচার ক্ষেত্রে পার্থক্য ছিল, যেটা হয়তো আসবে। আর আরেকটা পার্থক্য, কতগুলি পার্থক্য বললাম, আরেকটা পার্থক্য হচ্ছে যে বর্তমানে কয়টি স্তম্ভ আছে বলতে পারেন, পিলার কয়টি আছে কাবার ভিতরে? দেখছেন কাবা ঘর সম্পর্কে আপনারা জানছেন না? হ্যাঁ, 6টা, 3টা 3টা 6টা, 3টা 3টা 6টা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কোনো পিলার ছিল না, ভবন ছিল না। আসেন এখন লেখক যেগুলি বলেছেন সেগুলি বলি, আমি বেশ কিছু গুছিয়ে একটু বলে দিলাম। দেয়াল যে উঁচা করা হলো সেটা 18 হাত করা হলো, তাহলে দেয়াল কতটা উঁচা? কাবার বর্তমান দেয়াল, এটাই কুরাইশদের বুনিয়াদের উপর আছে, বর্তমান যেটা কায়েম আছে সেটা হচ্ছে কুরাইশদের যেটা কাবা নির্মাণ তার ওপর কায়েম আছে, 18 হাত। ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদে কত ছিল? ওয়াকানাত আলা নিসফি মিন, এর অর্ধেক ছিল, তার মানে দেয়াল অনেক নিচে ছিল, 9 হাত ছিল, 9 হাত ছিল মাত্র। কাবার ভিতরে এখন রয়েছে সিত্তাত আমেদা, যেটা কুরাইশরা করেছে, 6টি পিলার। জি, ফি সাফাইনে, 2 লাইনে, মানে 3টে 3টে করে, 3টে 3টে, 6টা পিলার, 6টা খুঁটি। আর ছাদটা কোথায় আছে? 18 হাত দেয়ালের উপরে কিন্তু ছাদ নেই, 3 হাত নিচে নামিয়ে কি আছে, 15 হাত পরে ছাদ আছে, এটা অনেকে জানেন না, এই জন্য তাহলে 3 হাত পর্যন্ত কি আছে গভীরতা আছে ছাদের, ছাদে কাবার ছাদে। ইতিপূর্বে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদি ওয়াকানাত মিন কাবল বেদুনে সাকফিন, ছাদ ছিল না, শুধু ঘেরা ছিল দেয়াল, কাবা ঘর মানে দেয়াল চারিদিকে, জি প্রাচীর, ওয়ালা আমুদ, আর স্তম্ভ খুঁটিও ছিল না। তার বেশ কিছু পার্থক্য হয়ে গেল যা আজকে জানতে পারলেন কাবা ঘর সম্পর্কে। এই ছিল আমরা ধারাবাহিক যে আলোচনা করি, যে কিতাব থেকে নিয়মিত আল্লামা শেখ সাফিউল মোবারক ফুরি রাহমাহুল্লাহ তাআলা, যিনি আমার দীর্ঘ সময়ের ওস্তাদ, তার কাছে লেখাপড়া করেছি, অনেক উপকৃত হয়েছি, রহমতুল্লাহ আলাইহে। আর তারপরে যখন মদিনায় আসলাম লেখাপড়ার জন্য, তার কাছ থেকে লেখাপড়া আর পরে, তো তার আগে উনি মদিনা ইউনিভার্সিটিতে
গবেষণা ডিপার্টমেন্টে উনি চলে এসেছিলেন গবেষক হিসাবে। তো আমাদের আগে উনি মদিনায় এসেছিলেন, আর মদিনায় ওনার বাসাতে মাঝে মধ্যে যেতাম, উনি চা খাইতেন। জি, আমাদের ওস্তাদেরা চা খায়, কথা বলছেন না? জি, আর পীরেরা, পীরেদেরকে আপনারা নজরানা দেন, আপনারা বকশিস দেন, এটাই হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে পার্থক্য। আমরা আপনাদের নজরানা নিই না, আমরা ওস্তাদদের কাছ থেকে সহি আকিদার আলে বলামাদের ওস্তাদ থেকে এটাই শিখেছি। জি, তো এই ছিল আলোচনা। কিছু আর আলোচনা আছে যেটা আল্লামা শেখ নাসির আলবানী রহমতুল্লাহ আলাইয়ের একটি খুব সুন্দর কিতাব আছে, সিরাত, মানে নবীর জীবনের উপর, সহি সিরাতুন নববিয়া, সহি সিরাতুন নবী। এতে বিভিন্ন হাদিস এবং আসারগুলি তিনি উল্লেখ করেছেন, সহিগুলি। তো ওখান থেকে কিছু ভালো ভালো কথা থাকলে মাঝে মাঝে পড়ে শোনাই। তো আজকে সময় থাকলে দু একটি কথা আপনাদেরকে শোনাই 10 মিনিটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের নির্মাণ সম্পর্কে সূরা আলে আমরানের আয়াত নম্বর 96-97 ইরশাদ করেছে, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম যে গৃহ ঘর, উযিয়া লিন-নাস, যা মানব জাতির উদ্দেশ্যে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে কাবা ঘর কার জন্য তৈরি করা হয়েছে? সমস্ত বিশ্বের মানুষের জন্য। আল্লাহ বলছেন লিন-নাস, সবার অধিকার আছে, সবার অধিকার আছে। তাহলে অমুসলিম আসে না কেন? বাস একটা পাসপোর্ট লাগবে, একটা ভিসা লাগবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দাও আর মুহাম্মদুর রাসূলের শাহাদাত দাও, সহজ, সহজ। এক্ষুনি এই ভিসা হাসিল করে নি তাহলে চলে আসো, কোনো অসুবিধা নেই। কারণ অনেক অমুসলিমরা বা অনেক মুনাফিকরা এই আপত্তি তুললে যে মক্কায় অমুসলিম কেন প্রবেশ করা নিষেধ। আমি বলবো যে আপনাদের দেশগুলিতে বিনা ভিসাতে প্রবেশ কেন নিষেধ? মুসলিম দেশে মুসলিমের জন্য প্রবেশ করতে ভিসা লাগে, নাহলে ঢুকতে দেবেন না, দেবেন অবৈধ আপনি, তাই না? ফেরত পাঠানো হবে আপনাকে, হ্যাঁ, ধরে আপনাকে বন্দী করা হবে, আপনি আইন লঙ্ঘন করেছেন। মুসলিম দেশে যাচ্ছেন কোনো দেশে, ভিসা লাগে না, ভিসার কত জটিলতা, দেবে বাংলাদেশে পাসপোর্টে জানতো, হ্যাঁ, কোনো ইউরোপের দেশে অত সহজে ভিসা লাগবে, কত পাইতারা করে মানুষ যাচ্ছে, কত টাকা খরচ করে, আর মক্কা আসার জন্য 1 পয়সা খরচ লাগে না, কোনো ফিস লাগে না। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঢুকেন, ঢুকেন, এভাবে জবাব দেবেন তাদেরকে। তারা যে বিষয়গুলি মানছে সেগুলি বলে তাদেরকে ক্ষান্ত করবেন। আর কোরআন হাদিসের কথা যদি বলেন তো কোরআন হাদিসে তারা বিশ্বাসী নয় যে ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমহিম হাজা, এ কথা বিশ্বাসী তারা? কোরআন আয়াতে বিশ্বাসী নয় কিন্তু যুক্তিতে বিশ্বাসী। তোমরা তাই করছো, বরং তোমাদের কাছে আরো এই বিষয়টি আরো জটিল, আমাদের কাছে জটিল না, খুব সহজ। তো সমস্ত মানুষের জন্য আল্লাহর এই ঘর, বরং আল্লাহ সূরে হজে বলেছেন যে আল্লাহ লিন-নাসে সাওয়া আনিল আকিফ ফিহি ওয়াল বাদ, এই ঘরকে আমি এমন করেছি যাতে সমান অধিকার রয়েছে আল আকিফ ওয়াল বাদ, যারা মক্কায় অবস্থানকারী, মক্কার নাগরিক বা মক্কার একামা হোল্ডার, আর বাইরে থেকে কেউ এসছে, বিদেশ থেকে এসছে বা বিভিন্ন অঞ্চল থেকে, সারা বিশ্ব থেকে এসছে, সবার সমান অধিকার। মক্কার লোকের এই অধিকার নেই যে আপনি আগে ভাগে গিয়ে কাবার এমামের পিছনে আপনি জায়গা পেয়ে গেছেন, এই শরৎ তোমরা কেন এখানে, আপনি তোমরা দূরে থাকো, ভিড়ের সময় তোমরা কেন এখানে, তোমরা বাইরে থাকো, এই অধিকার নেই, সবার সমান অধিকার রয়েছে। সওয়া আনিল আকিফ ওয়াল বাদ, সওয়া আনিল আকিফ ফিহি ওয়াল বাদ, দূর থেকে আসুক আর কাছে থেকে আসুক। যেই ঘর কোথায় রয়েছে, লাল্লাযী বাক্কা, যেটা মক্কায় রয়েছে, মক্কার একটি নাম হচ্ছে বাক্কা, মুবারাকান, এই ঘর হচ্ছে বরকতময়, ওহুদাল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য হেদায়াতের মাধ্যম, হেদায়াতের মাধ্যম। মক্কা গেলি, আল্লাহর ঘরে জিয়ারত করলি, আল্লাহর ঘরের তওয়াফ করলি, হজ উমরা করলি, ঈমান যে কত তাজা হয়, একজন মানুষ সত্যি আন্তরিক হয়ে ইখলাসের সাথে যদি এই ঘরের জিয়ারত করে আর আল্লাহর ইবাদতবন্দি করতে যায় তাহলে তার পরিবর্তনটা বুঝতে পারবে। শুধু তাই না, মানসিক অশান্তি আছে, হ্যাঁ, শারীরিক অশান্তি আছে, সেখানে যান অনেকটা হালকা হয়ে যাবে, অনেক হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঘটনা শোনাবার সময় নেই কিন্তু এরকম অনেক সময় দেখেছি, অশান্তি, যান একবার জিয়ারত করে আসেন, ভালো করে অন্তর খুলে দোয়া করে আসেন,
অন্তর খুলে সেখানে তওয়াফ করে ইবাদতবন্দি করে আসেন, সালাত আদায় করে আসেন, মানসিক শান্তি ফিরে আসবে আপনার। শারীরিক অসুস্থতা আছে, হালকা হবে, সুবহানাল্লাহ। এগুলি পরীক্ষিত বিষয়, কারণ নিজের কথা বললে অনেক সময় রিয়াকারি চলে আসতে পারে, অথবা কার কথা বললে, সেই জন্য দরকার নেই, ওটা থাক, কিন্তু এটা পরীক্ষিত জিনিস আপনার মানসিক শান্তির জন্য, শারীরিক শান্তির জন্য। রোগ রোগের অশান্তি রয়েছে শারীরিক, আপনি যান আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আপনার রহম করবেন, কিন্তু অন্তরটাই হলুসিয়াত লাগবে, খালিস দিল থেকে যেতে হবে, ধোকাবাজ হয়ে গেলে হবে না। মক্কায় যাচ্ছেন তখন বড়ই আপনি মুসল্লি আর খুব দোয়া করছেন কান্নাকাটি করে, আর এখানে দাম্মাম ফিরে এসে বা বাড়ি ফিরে এসে ফজর নেই, হারাম খাচ্ছেন, পাপে ডুবে যাচ্ছেন, পাপ দেখছেন, অশ্লীলতা ছড়াচ্ছেন আপনি, না 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 না, অন্তরটাকে সাফ করেন। অন্তর যখন পাক করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জীবনে শান্তি দান করবেন। তো আল্লাহ কি বলছেন, হুদাল্লিল আলামিন, বিশ্ব জানার জন্য এতে হেদায়েত রয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, মক্কার এই ঘরে কি রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে, মানে আল্লাহকে চেনার অনেক উপায় রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলি থেকে আপনি আল্লাহকে চিনতে পারবেন। তারপরে ইসলামের ইতিহাসের প্রাচীন ঘটনা আপনার স্মরণে আসবে, হাজারের ঘটনা, ইসমাইলের ঘটনা, জমজমের ঘটনা, কি করে জমজম কূপ তৈরি হলো, সাফা মারার মাঝখানে যে আমরা সাই করছি, সাফাতে কি হয়েছিল আর মারওয়াতে কি হয়েছিল, এই দুইয়ের মাঝে আমরা ওই মাঝখানে গিয়ে একটু দৌড় দিই কেন, ইত্যাদি, সুবহানাল্লাহ, জামরাতে পাথর মারি কেন, আয়াতুম বাইয়িনাত। ও মাকাম মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটি মাকাম ইব্রাহিম আছে, যে পাথরে পা রেখে ইব্রাহিম আলাইহিসসালাম কি করছিলেন, দেয়াল উঠাচ্ছিলেন, কাবা ঘর নির্মাণ করছিলেন, আর ছেলে ইসমাইল একটা করে পাথর এনে দিচ্ছে বাপ বেটাতে, একজন রাজমিস্ত্রি আর একজন হচ্ছে তার সহযোগী হেল্পার এনে দিচ্ছেন, ওয়াই জারফা ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাইল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর বাপ বেটা দুজনে এই দোয়া করছেন যে আল্লাহ তুমি কবুল করে নাও। কীভাবে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করলে মানুষকেও ঠেকাতে পারে না, এক মুহূর্তের জন্য এবাদত বন্ধ নেই। যদি তওয়াফটা ফরজ সালাতের সময় বন্ধ হয় তো ফরজ সালাত, ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজ চলছে, ফরজ সালাত চলতে আছে, ফরজ সালাতের সালাম ফিরতে কীভাবে দৌড় দিয়ে মানুষ যাচ্ছে আর তওয়াফ শুরু করে দিচ্ছে আর হাজারা সাদের চুমা দেওয়া শুরু করছে, দেখেছেন না দৃশ্য না? তাহলে কোনো সময় এবাদত বন্দেগী বন্ধ নেই, দুনিয়ার সব জায়গায় কখনো না কখনো এবাদত বন্দেগী বন্ধ হয়, যদি ধারাবাহিকভাবে সারা পৃথিবীতে চলতে আছে, কিন্তু আমাদের সালাতের সময় শেষ হইলো, রিয়াজে শুরু হইলো, রিয়াজ শেষ হইলো, তারপর কাসিম তায়েফ ওইগুলোতে শুরু হলো, আর ওইগুলো শেষ হলো, আবার মক্কায় যুদ্ধে শুরু হলো, চলতে আছে সারা পৃথিবীতে, কিন্তু কাবা ঘর এমন একটি ঘর সবসময় সেখানে ইবাদত চলতে আছে। অমান দাখালাহু কানা আমেনা, আর সেখানে কিন্তু প্রবেশ করে সে নিরাপদ হবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজের আল্লাহ রাব্বুল বিধান এখানে বর্ণনা করছেন। আচ্ছা, এই ঘর সম্পর্কে সহি বুখারী মুসলিমে যে হাদিস রয়েছে সেটা শোনাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একবার হে আল্লাহ রাসূল, আইয়ু মসজিদিন উযিয়া আউয়াল, কোন মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে? কাল আল মসজিদুল হারাম, প্রথম মসজিদ তৈরি হয়েছে কোনটি? মসজিদে হারাম। কুলতু সুম্মা ইয়ু, তারপরে কোনটি? কাল আল মসজিদুল আকসা, তারপরে হচ্ছে মসজিদে আকসা, মানে বাইতুল মুকদ্দাসের মসজিদ। কুলতু কাম্বাইনাহুমা, এই দুইয়ের মাঝে কতটা ব্যবধান ছিল সময়ের? কাল আর বাউনা সানা, চল্লিশ বছর, চল্লিশ বছর। মসজিদে হারাম সর্বপ্রথম ঘর, তার মানে তার আগে এই জমিনে কোনো মানুষের বাড়িঘর তৈরি হয়নি, এই জন্য সর্বপ্রথম কাবা ইব্রাহিম আলী সব তৈরি করেননি, কে তৈরি করেছেন? ফেরেশতা মালায়িকা তৈরি করেছেন, মালায়িকা। তখন কোনো বাড়িঘর পৃথিবীতে আল্লাহর জমিনে ছিল না, জি। তারপরে তখন অন্য ঘর বাড়ি তৈরি হয়েছে, সে মসজিদই হোক, আল্লাহর ঘর অন্য অন্য মসজিদ অথবা আর কিছু হোক না কেন, দুটোর মাঝে যে চল্লিশ বছর বলা হয়েছে, আল্লাহ আলম কোন পিরিয়ডটাকে বলা হয়েছে। তবে এই ক্ষেত্রে আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ বলছেন, আর অনেক গবেষক আলমারা বলেছেন, এটা নতুন কথা আজকে শুনুন, সেটা হচ্ছে যে প্রসিদ্ধ আমাদের কাছে যে কাবা ঘর বাইতুল্লাহ কে তৈরি করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করেছেন, কিন্তু তাকেও কিন্তু ভিতটা দেখিয়ে দেওয়া হয়েছে, তার মানে তার আগে থেকে ওখানে কোনো নির্মাণ ছিল, ঘর ছিল, যে এই নকশা, এই নকশায় তুমি এখানে তৈরি করো। তারপরে বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা কে তৈরি করেছেন? বলছেন এই ক্ষেত্রে ওয়াকাদ তাকাল্লামনা আলা হাযা, আল আলবানী বলছেন এই ক্ষেত্রে আমি আলোচনা করেছি, ওয়া আন্নাল মসজিদ আল আকসা আসসাসাহু ইসরাঈল ওয়া হুয়া ইয়াকুব আলাইহিসসালাম, মসজিদে আকসা নির্মাণ করেছেন ইসরাইল, যার প্রসিদ্ধ নাম হচ্ছে নবী ইয়াকুব আলাইহিস সালাম।
ইয়াকুব কে ছিলেন? ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। তারপরে ইব্রাহিম আলী সালামের ছেলের ঘরের নাতি, মানে পোতা। যারা পোতা বোঝেন, পোতা যারা বুঝেন ওদের জন্য ছেলের ঘরের নাতি। বুঝছেন, সব বাংলায় আমাকে শিখতে হয়। জি, ইয়াকুব আলী ইসলাম। তো ইয়াকুব আলী ইসলাম আর ইব্রাহিম আলী ইসলাম, এই দুটো ব্যবধান যদি দেখেন তো হইতে পারে 40 বছর। এই ক্ষেত্রে সম্ভাবনা এই ক্ষেত্রে আছে, কারণ দাদা তৈরি করছেন কি মসজিদ হারাম, আর তার নাতি বা পোতা তৈরি করছেন মসজিদ আকসা। এই দুটোর মাঝখানে 40 বছর ব্যবধান হলে হতে পারে, অথবা তার আগে কখনো তৈরি হয়েছে সে ইতিহাস হইতে পারে, আল্লাহ আলাম। এই ছিল হাদিস। সহিহ বুখারী মুসলিম। আরো হাদিস রয়েছে, ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহ, এই শহরকে মক্কা নগরীকে আল্লাহ সম্মানিত করেছেন, হারাম করেছেন। বেশ কিছু জিনিস হারাম রয়েছে যা অন্য জায়গায় হারাম নয়। কখন থেকে? যখন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সম্মানও দিয়েছেন, আর বেশ কিছু বিষয়কে কি করেছেন, হারাম করেছেন। ফাওয়া হারাম বিহরমাতিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এখানকার সম্মান বহাল থাকবে এবং সেটা হারাম থাকবে। এখানে বেশ কিছু বিষয় হারাম থাকবে, যেমন গাছ কাটা হারাম, শিকার করা হারাম। কত কবুতর এখানে পেলে ছাড়বেন, ডেলি পায়রা কবুতর খাবেন এখানে পেলে, কিন্তু মক্কায় ধরতে পারছেন না, এত ঝাঁকে ঝাঁক কবুতর দেখছেন। তারপর হ্যাঁ, আর হারিয়ে যাওয়া বস্তু এখানে উঠিয়ে নিচ্ছেন, 1 বছর পর্যন্ত ঘোষণা করলেন দামি হইলে, আর তারপরে খেয়েও নিতে পারেন, ব্যবহার করতে পারেন, দান করে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু মক্কায় ওঠানো চলবে না। সেই একমাত্র উঠাবে যে সারা জীবন ধরে কি করবে, ঘোষণা করবে যে ভাই কারো যে তুই হারিয়ে থাকে মক্কায় তাহলে যা আছে সারা জীবন ধরে, তো কে এই কাজ করতে পারবে? এই জন্য উঠাবেন না। কে উঠাবে? মক্কার লোকের। ওখানে একটা কাউন্টার আজকাল করে দেওয়া হয়েছে হারামের এক পাশে, ওখানে গিয়ে জমা করে দেন আপনি কোনো কিছু হারানো বস্তু পেলে। আর আপনারও কিছু হারিয়ে যায় তো ওখানে গিয়ে তলাশ করবেন, পেয়ে যাবেন। এটা দুনিয়ার ফায়দা তো বললাম আমি, একাধিক ভাইদের এরকম হয়েছে, একাম হারিয়ে গেছে আর বেচারা খুব পরেশান আছে। আমি তাকে পরামর্শ দিলাম যে এখানে একটা কাউন্টার আছে যান, একবার নিয়েও গেলাম এক ছেলেকে, আর যাওয়ার পরে বলে ঠিক আছে তোর নামটা লিখে দিয়ে যাও, পরে যোগাযোগ করিও। সকালবেলা এরকম হয়েছে, বিকালবেলা যাচ্ছে বা তার পরের দিন, তো এখানে পেয়ে গেছিল। তারপরে আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ যে ইব্রাহিম আলী ইসলাম কীভাবে কাবা তৈরি করলেন ছেলেকে নিয়ে, আর তারপরে ছেলে তার আগে ছেলেকে আর ওই তার মাকে স্ত্রী হাজারকে কীভাবে রেখে গেলেন, আর এসব বিস্তারিত ঘটনা যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে তা এখানে বর্ণনা করেছেন। আর বাকি যে বিষয়গুলি এখানে বর্ণনা করা হয়েছে সেগুলি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। একটা হাদিস বলে দিই, এর আগে বললাম না যে ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদে দরজা কয়টি ছিল? 2টি। দরজা কোথায় কোথায় ছিল? সরজমিনে ছিল, উঁচাই ছিল না। এই মর্মে হাদিস কিন্তু সহিহ বুখারী মুসলিম আছে। অনেক সময় সিরাতুন নবী পড়লে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে সহিহ না যাইফ, তাই না? যদি আমরা সহিহটা আলোচনার চেষ্টা করছি যথাসাধ্য নিজের জ্ঞান মোতাবেক, আর মানুষের ভুল হইতে পারে, যাইফ কখনো চলে আসতে পারে, আল্লাহ না করে। তো এখানে বুখারী মুসলিম হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ একবার বললেন আয়েশাকে, আলাম তারাই, তুমি কি দেখনি বা জানো না, আন্না কওমাকে কাসরাত বিহিম নাফাকা, তোমার জাতি মানে কোরাইশ বংশ তাদের খরচ খরচা কাবা নির্মাণের জন্য কমে গেল, মানে পয়সা কমে গেল। সুতরাং তারা কি করলো, কাবাকে করলো ছোট করে 6-7 হাত জায়গা ছেড়ে দিল। ওয়ালাউলা হিদসানো কওমাকে, কওমেকে তোমার এই বংশের মানে কোরাইশদের যদি নতুন নতুন ইসলামে আসা না হইতো, মানে এরা নিউ মুসলিম না হইতো, নিউ মুসলিম ওই রকম মজবুত না, কাবা ভেঙে দিলে তখন বলে আরে মোহাম্মদ তো আমাদের ধর্ম কর্ম শেষ করলো, করলো 360 মূর্তি ভাঙলো ভাঙলো, আরে কাবাকে ভেঙে দিল, এই ধর্ম মানা যাবে না, করতে পারে না, রিয়াকশন হইতে পারে, এই ভয় ছিল। যদি এই ভয় না থাকতো এরা নিউ মুসলিম সব নতুন মুসলমান হয়েছে মক্কা বিজয়ের সময় তাদের অধিকাংশই, লানাকাদুল কাবা, তাহলে এই আশঙ্কা না থাকলে কাবাকে আমি ভেঙে ফেলতাম। ওয়াজালতুল্লাহা বাবান শারকিয়ান ও বাবান গারবিয়ান, আর ওর দুটো দরজা করতাম, একটা শারকি পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, পূর্ব দিকেরটা আছে পশ্চিম দিকেরটা নাই, আমি দুটো দরজা করতাম। ও আদখাল তো ফি হাল হিজর, আর ওতে হিজরকে ঢুকিয়ে দিতাম, মানে এই জায়গাটাকে 6-7 হাত যে জায়গায় হিজর হাতিম ছেড়ে দিয়েছে এটা কি করতাম, কাবার অন্তর্ভুক্ত করে করে দিতাম। এই হাদিসটা প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জানা ছিল,
তিনি কয়েক বছরের জন্য মক্কার খলিফা হয়েছিলেন ওমাইয়া বংশের যুগে। আব্দুল মালিক বিন মারওয়ান তখন তাদের রাজধানী কোথায় ছিল ওমাইয়াদের, কি বলতে পারেন? না, দামেস্কে, সামদেশে দামেস্কে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা বরহক ছিলেন এবং ওমাইয়াদের যেসব রাজারা ছিল তাদের চাইতে অনেক নেক ছিলেন, তিনি সম্মানিত সাহাবি ছিলেন। আর পক্ষান্তরে আব্দুল মালিক বিন মারওয়ান সে সাহাবি না, মারওয়ানের ছেলে, মারওয়ান ছোট সাহাবি, নবী সাল্লাল্লাহু বড় সাহাবি ওধা। তো ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন তার রাজধানী ছিল মক্কা, তিনি দেখেন সামদেশ তো ওরা দখল করে আছে আর মক্কার মদিনা যেহেতু তার দখলে চলে এসছে, তখন তিনি কি করলেন, রাজধানী করলেন কোথায়? মক্কায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে, আবু বকরের জামানে, উসমানের জামানে রাজধানী কোথায় ছিল? মদিনায় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানে রাজধানী কোথায় ছিল? কুফা, কুফায় তিনি ছিলেন। দেখলেন, দেখলেন যে আমার অনুসারী ভক্ত সহযোগীরা সেখানে বেশি রয়েছে, তো উনি এই ইজতিহাদটা করেছিলেন যে যে ওখানে চলে গিয়েছিলেন। তো এই ছিল ইতিহাস। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইঙ্গিতটা করেছেন ওই কথা মনে ছিল, তিনি কল্পনা জল্পনা করলেন আর এই কাজের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর তারপরে কাবাকে ভেঙে দিয়ে, যেটা কুরাইশরা তৈরি করেছিল সেটা ভেঙে দিয়ে, যে আকাঙ্ক্ষা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আকাঙ্ক্ষা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের ওপর কাবা তৈরি হোক, ওইভাবে তিনি কাবাকে তৈরি করে দিলেন। লাহা বাবানে মুলতাসে কানি, দুটো দরজা তৈরি করলেন মাটির সাথে মেলানো, মানে সরজমি নেই, হ্যাঁ, পূর্ব দিকে পশ্চিম দিকে, এই দিক থেকে লোকেরা ঢুকতো, ওই দিক থেকে বেরোইত। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যে বাসরার গভর্নর ছিল আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ থেকে বা ওমাইয়া গোত্রের যে রাজার পক্ষ থেকে, বড়ই জালেম খুনি ছিল, সে আক্রমণ করলো মক্কার ওপর খলিফা নির্দেশে। আর সে খুব দুর্দান্ত ব্যক্তি ছিল, নিষ্ঠুর ব্যক্তি ছিল, পাপিষ্ট। সে এসে করলো কি, এমনভাবে আক্রমণ করলো যে সেখানে আব্দুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আর পরাজিত হলেন, আর সেখান থেকে এই খেলাফত শেষ হয়ে গেল আব্দুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আব্দুল জুবাইর কে জানেন? আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, আশরা মুবাশশারা যে জুবাইর বিন আওয়াম তার ছেলে। আর তার মায়ের নাম আসমা বিন আবু বকর, আবু বকর মেয়ে বা বড়ো মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি আর আবু বকর যখন কোথায় ছিলেন, সৌর পাহাড়ের গুহায়, তখন সেখানে খাবার নিয়ে যেতেন, জি ওই তার ছিলেন, কত সম্ভ্রান্ত সাহাবী ছিলেন। তো সেই সময় ধারণা করলো যে এটা খেয়াল খুশি করেছে বা জেনেছিল, আর একটি মধ্যে তারা জেনেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি এ আকাঙ্ক্ষা করেছেন, কিন্তু জিদ যে আমাদের যেহেতু শত্রু সে, আর তাকে দমন করেছি, সে যেভাবে তৈরি করেছে ওইভাবে রাখবো না, আগে যেটা ছিল ওইভাবে রাখবো। হ্যাঁ, যদিও নবী সাল্লাম আকাঙ্ক্ষা কোণ্ডার করেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের উপর যদি আমি করতে পারতাম তো খুব ভালো হইতো, কিন্তু করতে পারলাম না, কিসের জন্য, যে সব এরা সব নিউ মুসলিম, কি যে হয় উল্টা রিয়াকশন না হয়। তো আবার হাজ্জাজ বিন ইউসুফ জালিম আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে কুরাইশদের মতো কাবা করে দিলেন, এরকম হয়ে গেল। ইমাম মালিক রহমতুল্লাহের যুগে তখন আব্বাসী খলিফা আসেন, আব্বাসী খলিফার আবার ওমাইয়াদের চরম শত্রু, তখন তারা অনুমতি চাইল বা ইচ্ছা করলো যে কি করি, ইবনে জুবাইরের যুগে যেমন ছিল আসল কাবা ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের, ওইরকম কাবা তৈরি করি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন সবচেয়ে বড় ইমাম সেই যুগের মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করা হলো, মাসলা জিজ্ঞেস করা হলো যে আমরা এটা করতে চাইছি। তিনি বললেন যে না, এটা করা চলবে না, করিয়েন না, কারণ এইটা করলে বারবার ভাঙাভাঙি যে রাজা আসবে ভাঙাভাঙি শুরু করবে। একবার ভেঙে তৈরি করা হয়েছিল আব্দুল ইবনে জুবাইরের যুগে, সেটা ভালো ছিল কারণ ওটার আকাঙ্ক্ষা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হয়েছিল, কিন্তু সেটাকে আবার কে আসলো, ইবনে মারওয়ান আসলো, আব্দুল ইবনে মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফ, এরা আবার ভেঙে দিল। আবার এখন আসবেন আপনারা দিয়ে তৈরি করবেন, ভালো নিয়তি আপনাদের যে ইব্রাহিম বুনিয়াদের ওপর ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু আবার কোন রাজা আসবে আপনাদের সাথে, তাদের বিদ্বেষ থাকবে যে না ওইরকম রাখবো না, ওইরকম করবো, দিয়ে আল্লাহর ঘর কাবা নিয়ে কি শুরু হয়ে যাবে, খেল তামাশা শুরু হয়ে যাবে। এইরকম ভাঙা গড়া ভাঙা গড়া যদি চলতে থাকে তাহলে কাবার যে একটা মুসলিম উম্মার অন্তরে প্রভাব রয়েছে, শ্রদ্ধা সম্মান রয়েছে, আল্লাহর ভয়ভীতি রয়েছে এই ঘর সম্পর্কে, সেটা হারিয়ে যাবে বা হ্রাস পেয়ে যাবে, নিষেধ করে দিলেন। সুতরাং ফাহিয়া এলাল আন কাজালেক, এইরকমই থেকে গেল যে এরকম অবস্থায় কাবাকে
দেখছেন এটাই আল্লাহর ফয়সালা ছিল। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।